হাই এভরিওান এক্সাম সহজে তোমাদেরকে স্বাগত আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং এসআই পরীক্ষার পরীক্ষা তিন নম্বর প্র্যাকটিসের নিয়ে আলোচনা করব কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ যারা আগের ভিডিওটি নি তারা ভিডিওটি দেখে নিতে পারো ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া আছে আর যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাহলে চলো শুরু করা যাক দেরি না করি প্রথম কোশ্চেন দেখব প্রথম কোশ্চেন বলছে ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে অপশানে অন্ধ্রপ্রদেশ অপশান বিহার অপশান সি উত্তরপ্রদেশ অপশান ডি গুজরাট ভারতের যে রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে সেই রাজ্যটি হয়ে গেল উত্তরপ্রদেশ অপশন সি হয়ে গেল এই কোশ্চেনের সঠিক উত্তর কটা রাজ্যের সাথে করেছে নয়টি রাজ্যের সাথে করেছে নাইন ঠিক আছে পরের প্রশ্নে যাই ত্রিস্তর পঞ্চায়েত রাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তর কোনটি অপশান এ গ্রাম পঞ্চায়েত অপশান বি জেলা পরিষদ অপশন সি পঞ্চায়েত সমিতি অপশান ডি ইউনিয়ন বোর্ড তাহলে ত্রিস্তর পঞ্চায়েত রাজ ব্যবস্থার মধ্যবর্তী যে স্তরটি সেটা হচ্ছে পঞ্চায়েত সমিতি অপশান সি হয়ে গেল এই কোশ্চেনের সঠিক উত্তর প্রথম স্তর কী আছে জেলা পরিষদ জেলা স্তরে ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি স্তরে গ্রাম পঞ্চায়েত ঠিক আছে পরের প্রশ্নে যাই পরের প্রশ্ন কি বলছে দৃষ্টির পর ভিজে রাস্তায় বেশি গতিবেগ নিয়ে গাড়ি চালানো অসুবিধাজনক হয়ে পড়ে কারণ অপশানই ঘর্ষণ কমে যায় অপশান বি ঘর্ষণ বেড়ে যায় অপশান সি ঘর্ষণ শূন্য হয়ে যায় অপশান ডি গাড়ির উপর বল করা যায় না বল প্রয়োগ করা যায় না তাহলে এখানে যে কোশ্চেনের উত্তরটা সঠিক বৃষ্টির পরে ভিজে রাস্তায় বেশি গতিবেগ নিয়ে গাড়ি চালানোর অসুবিধাজনক হয়ে পড়ে কারণ কি ঘর্ষণ কমে যায় অপশান এ হয়ে গেল এই কোশ্চেনের সঠিক উত্তর ঠিক আছে পরের প্রশ্নে যাব ছোটনাকপুর মালভূমি কোন শিলা নিয়ে গঠিত অপশান এ প্রাচীন আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলা অপশান বি পলিমাটি অপশান সি পাললিক শিলা অপশান ডি উপরের কোনোটিই নয় তাহলে ছোটনাকপুর মালভূমি যে শিলা নিয়ে গঠিত সেই শিলাটা হলো প্রাচীন আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলা অপশান এ হয়ে গেল এই কোশ্চনের সঠিক উত্তর কেমন পরে প্রশ্নে যাব পরে প্রশ্নে আর্য শব্দের অর্থ হলো অপশান এ চাষ করা অপশান বি জাতি বিশেষ অপশন সি গোচারণ ভিত্তিক সমাজ অপশানটি উপরের সবকটি আর্য শব্দের অর্থ যেটি হলো সেটা হলো জাতি বিশেষ অপশান বি হয়ে গেল এই কোশ্চনের সঠিক উত্তর কেমন পরের প্রশ্নে যাই ত্রিপিটক লিখিত হয় কোন ভাষাতে অপশানে পালি অপশান বি খরচটি অপশান সি সংস্কৃত অপশান ডি উপরে কোনোটি নয় তাহলে ত্রিপিটক লিখিত হয় যে ভাষাতে সে ভাষাটি হলো পালি পালি ভাষায় ত্রিপিটক লেখা হয়েছে অপশান ই হয়ে গেল এই কোশ্চনের সঠিক উত্তর পরের প্রশ্নে যাবো পরের প্রশ্ন কী বলছে প্রাচীন ভারতে কতজন তীর্থঙ্কর ছিলেন অপশান এ ষোলো অপশান বি বাইশ অপশান সি তেইশ অপশান ডি চব্বিশ প্রাচীন ভারতে যে কজন তীর্থঙ্কর ছিলেন সে নাম্বারটা হলো চব্বিশ অপশান ডি হয়ে গেল এই কোশ্চেনের সঠিক উত্তর টোয়েন্টি ফোর পরের প্রশ্নে যাব ভারতের তুলা চাষের পক্ষে সবচেয়ে উপযোগী অঞ্চল কোনটি অপশান এ ব্রহ্মপত্র পত্যাকা অপশন বি দাক্ষিণাত্যের লাভাগঠিত অঞ্চল অপশন সি সিন্ধু গাঙ্গীয় সমাবে অপশন ডি কচ্ছের রান তাহলে ভারতের তুলা চাষের পক্ষে সবচেয়ে উপযোগী যে অঞ্চল সেটা হয়ে গেল অপশান বি দাক্ষিণার্যের লাভাগঠিত অঞ্চল দাক্ষিণাত্মের লাভাগঠিত অঞ্চলে তুলা চাষ সবচেয়ে ভালো হয় তাহলে অপশন বি হয়ে গেলো এই সঠিক উত্তর পরের প্রশ্নে যাব হুমুল আন্দোলনে একজন নেতার নাম অপশান এ অ্যানিবেশান্ত অপশান বি অরবিন্দু ঘোষ অপশান সি সুরেন্দ্রনাথ ব্যানার্জি অপশান ডি বিপিন পাল তাহলে হুমরুল আন্দোলনের একজন নেতার নাম সেটা হলো বা তিনি হলেন অ্যানিবেশন অপশানই হয়ে গেল একশনের সঠিক উত্তর কেমন অ্যানিবেশন পরের প্রশ্নে যাব পরের প্রশ্ন কি বলছে প্রাচীন ভারতে কী অমিত্রখাত উপাধি ধারণ করেছিলেন অপশান ই অজাতশত্রু অপশান বি অশোক অপশান সি বিন্দুসার অপশন ডি চন্দ্রগুপ্ত মৌর্য তাহলে প্রাচীন ভারতে যিনি অমিত্রাঘাত উপাধি ধারণ করেছিলেন তিনি হলেন বিন্দুসার অপশন সি হয়ে গেল কোয়েশ্চনের সঠিক উত্তর এখানে আরও কিছু টপিক আছে যেখানে অজাত কুনিক উপাধি ধারণ করে চন্দ্রগুপ্ত মৌর্য স্যান্ড্রো কোল্টাস ওকে নাম দেওয়া হয় আর অশোক হচ্ছে দেবানন্দ প্রিয়া ঠিক আছে তার এখানে যে উত্তরটা সঠিক সেটা হয়ে গেল বিন্দুসার অপশন সি কেমন পরের প্রশ্নে যাবো পরের প্রশ্ন কী বলছে তিতুমুর তিতুমীর কে ছিলেন অপশানে ও আন্দোলনের নেতা অপশান বি ফরাজি আন্দোলনের নেতা অপশান সি সিপাহী বিদ্রোহের নেতা অপশান ডি নীল বিদ্রোহের নেতা তিতুমিরকে ছিলেন না তিতুমির ছিলেন ওহাবি আন্দোলনের নেতা বাংলার ওহাবি আন্দোলনের নেতা অপশান এ হয়ে গেল এই কোশ্চেনের সঠিক উত্তর কেমন পরের প্রশ্ন যাব পরের প্রশ্ন কি বলছে ভিটামিন সি হলো অপশান এ ফেরাল অর্থাৎ ভিটামিন সি এর সায়েন্টিফিক নেম অপশান বি অ্যাসকর্ভিক অ্যাসিড অপশান সি রেটিনল অপশান ডি থায়ামিন তাহলে ভিটামিন সি হলো বা ভিটামিন সি এর সায়েন্টিফিক নেম হয়ে গেল অ্যাসকর্বিক অ্যাসিড অপশান বি হয়ে গেল এই কোশ্চনের সঠিক উত্তর অপশান বি অপশান বি আর যে ভিটামিন ই রেটিনল হচ্ছে ভিটামিন এ আর থায়ামিন হলো ভিটামিন বি ওয়ান ঠিক আছে পরের প্রশ্নে যাব পরের প্রশ্ন কী বলছে পঞ্চায়েত বোর্ড অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নাই কি অপশান এ জেলা ম্যাজিস্ট্রেট অপশান বি রাজ্য সরকার অপশন সি ইলেকশন কমিশন অপশান ডি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তাহলে পঞ্চায়েত বোর্ড অনুষ্ঠিত করার সিদ্ধান্ত যে নেয় সে হচ্ছে রাজ্য সরকার অপশান বি হয়ে গেল এগোশনের সঠিক উত্তর অপশান বি পরের প্রশ্নে যাব পরের প্রশ্ন কি বলছে পারমাণবিক চুল্লিতে সংগঠিত বিক্রিয়া হলো অপশানে এ নিউক্লিয়র সংযোজন অপশান বি নিউক্লিয় বিভাজন অপশান সি স্প্যালেশন অপশান ডি ওপরে কোনোটি নয় পারমাণবিক চুল্লিতে সংঘটিত বিক্রিয়া হল নিউক্লিয়র সংযোজন অপশান এ হয়ে গেলো সঠিক উত্তর ঠিক আছে পরের প্রশ্নে যাব নিমিলিগত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত অপশানে কর্ণাটক অপশন বি কেরাল অপশন সি উড়িষ্যা অপশন ডি তামিলনাড়ু তাহলে নিম্লিত রাজ্যগুলির মধ্যে যে রাজ্যের উপকূল করমন্ডল উপকূল নামে পরিচিত সেটা হলো তামিলনাড়ু তামিলনাড়ু করমণ্ডল উপকূল নামে পরিচিত অপশন ডি হয়ে গেল এই কোশ্চনের সঠিক উত্তর অপশান ডি পরের প্রশ্নে যাব পরের প্রশ্ন কী বলছে নীতি আয়োগ কবে প্রতিষ্ঠিত হয় অপশান ए ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড অ্যান্ড ফিফটিন অপশান বি সেকেন্ড জুন টু থাউজেন্ড ফিফটিন সি থার্টি ফার্স্ট মার্চ অপশান ডি থার্ড নভেম্বর টু থাউজেন্ড ফোরটিন তাহলে নীতি আয়োগ জবে প্রতিষ্ঠিত হয় সেটি হলো অপশান এ ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড ফিফটিন ফার্স্ট জান টু থাউজেন্ড ফিফটিন অপশান হয়ে গেল এই কোশ্চনের সঠিক উত্তর পরের প্রশ্নে যাব পরের প্রশ্ন কি বলছে কর্কটক্রান্তি রেখা কোন রাজ্যের মধ্যে দিয়ে গিয়েছে অপশান অন্ধ্রপ্রদেশ অপশান বি উত্তরপ্রদেশ অপশান সি মহারাষ্ট্র অপশান ডি মধ্যপ্রদেশ তাহলে কর্কটক্রান্তি রেখা যে রাজ্যের মধ্যে দিয়ে গিয়েছে সেই রাজ্যটি হল মধ্যপ্রদেশ এছাড়া আরও কয়েকটি স্টেট স্টেটের উপর দেখেছে মোট আটটি স্টেটের উপর দেখেছে সেটা হচ্ছে গুজরাট রাজস্থান ছত্তিশগড় ঝাড়খণ্ড মিজোরাম ত্রিপুরা পশ্চিমবঙ্গ এবং মধ্যপ্রদেশ তাহলে এখানে যে উত্তরটা সঠিক সেটা হয়ে গেল মধ্যপ্রদেশ অপশান ডি ঠিক আছে অপশান ডি হলো কোয়েশনের সঠিক উত্তর পরের প্রশ্নে যাব পরের প্রশ্ন কি বলছে কোন সুলতান রেশনিং ব্যবস্থা প্রবর্তন করে অপশানে এই গিয়াসুদ্দ্দিন বলবন অপশন বি আলাউদ্দিন খিলজি অপশান সি মোহাম্মদ বিন তোগলাক অপশান ডি ফিরোজ তুগলাক তাহলে যে সুলতান রেশনিং ব্যবস্থা চালু করেন তিনি হয়ে গেলেন আলাউদ্দিন খিলজি বা আলাউদ্দিন খলজি অপশান বি আলাউদ্দিন খলজি রেশনিং ব্যবস্থা চালু করেন অপশান বি পরের প্রশ্নে যাই পরের প্রশ্ন আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের প্রধান জেলা কোনটা অপশান এ পুরুলিয়া অপশান বি কুচবিহার অপশান সি হুগলি অপশান ডি মুর্শিদাবাদ তাহলে পশ্চিমবঙ্গের রেশম প্রধান জেলা যেটি হলো সেটা হলো মুর্শিদাবাদ অপশান ডি হয়ে গেলো এই কোয়েশ্চনের সঠিক উত্তর রেশম প্রধান জেলা যদি বলা হয় সেটা হবে মুর্শিদাবাদকে বলা হবে পরের প্রশ্নে যাবো সারাবতী জলবিদ্যুৎ প্রকল্প নিম্নত কোন রাজ্যে অবস্থিত অপশনে এ তামিলনাড়ু অপশান বি উড়িষ্যা অপশন সি কর্ণাটক অপশন ডি অন্ধ্রপ্রদেশ তাহলে সারাবতী জলবিদ্যুৎ প্রকল্প যেখানে অবস্থিত যে রাজ্য অবস্থা সেটা হচ্ছে কর্ণাটক অপশান সি হলো কোশ্চনের সঠিক উত্তর আজকের এইসটি শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকারী কি অপশান এ রাষ্ট্রপতি অপশন বি পার্লামেন্ট অপশন সি লোকসভা অপশান ডি সুপ্রিম কোর্ট এই প্রশ্নের যে উত্তরটা সঠিক সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ হলো ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার ধন্যবাদ